হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর দীপল সরকার। আজকে হোমিওপ্যাথিক মেডিসিন ক্যামোমাইল সম্বন্ধে একটু আলোচনা করব। আমি বলবো যে ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখবেন, তাহলে অনেক কিছু বোঝা যাবে। তো আর যারা ডাক্তারবিহীন আননোন পার্সন যারা দেখছেন এই ভিডিওটা, আশা করি তাদের উপকারে লাগবে এবং ওষুধটা বাড়িতে রেখেই রোগীকে সুস্থ করে তুলতে পারবে। ক্যামোমাইলের বাচ্চার ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় এবং কি বড়দের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো চলুন দেখা যাক কি কি সিমটম পেলে আপনারা এই ওষুধটাকে ইউজ করতে পারেন। তো আমরা বাচ্চার ক্ষেত্রে কি পাই, এরা হচ্ছে কলহপ্রিয় এবং রুদ্ধন স্বভাব। এদের প্রচন্ড রাগ থাকে, এরা জিনিসপত্র ছুঁড়ে ফেলে, এরা ঝগড়াঝাটি বেশি করে, বাচ্চাদের সাথে মিশতে পারে না। হ্যাঁ, এদের এরা এরা কি চায় না চায় কিছুই বোঝা যায় না। মা বাবা অস্থির হয়ে পড়েছে, পরিবারের লোকজন অস্থির হয়ে পড়েছে যে কেমন বাচ্চা, কোনোভাবেই শান্ত হচ্ছে না, কোনোভাবেই চুপ করানো যাচ্ছে না। কি চাচ্ছে জিনিস, সেই জিনিস দিলে সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা ক্যামোমাইল দেব। তো আরো লক্ষণ আমাদের কাছে আছে। তো ক্যামোমাইল পেশেন্ট কখন চুপ হয়, ওকে যখন কোলে নিয়ে ঘুরানো যায়, ওকে কোলে কোলে নিয়ে ঘুরানো যায়, বেড়ানো যায়, তখন একটু শান্ত থাকে। কিন্তু সেই শান্ত শান্ত না, যখন তাকে শোয়াতে যাচ্ছেন দেখবেন আবার সেই কান্না, এমন কান্না বাড়ির লোক অস্থির করে ফেলবে, বাড়ির লোককে বিরক্ত করে ফেলবে। সেই কান্না তো কান্না, কোনোভাবেই থামছে না। যখন নিয়ে ঘুরবেন একটু শান্ত থাকবে, শোয়াতে যাবেন আবার কান্না শুরু হয়ে যাবে। তো সেই রকম যদি বাচ্চা পান, যে কোনো ডিজিজ, সর্দি হতে পারে, জ্বর হতে পারে, পেটে ব্যথা হতে পারে, দাঁতের ব্যথা হতে পারে, যে কোনো ব্যাপারে যদি সেরকম লক্ষ্য পান যে বাচ্চাকে কোনোভাবে শান্ত করা যাচ্ছে না, চিনি দিলে ছুটে ফেলে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু 30 পাওয়ারের মানে 30 পটেন্সি আছে, 15 মিনিট পর পর তিনবার খাওয়াই দিবেন, দেখবেন বাচ্চা শান্ত হয়ে গেছে। ঠিক আছে, আরো কি কি আমরা লক্ষ্য পাবো, এরা হচ্ছে এদের সহ্য শক্তি খুবই কম, এরা যখন যেটা চাইবে তখন সেটাই দিতে হবে, তা না হলে কিন্তু এরা কান্নাকাটি শুরু করে দেবে। এবার দিলেও এরা কাঁদতেই থাকে, সেই জিনিসকে ছুঁড়ে ফেলে দেবে। আপনারা বুঝতে পারছেন যে তেমন কিছু হয়নি, তবু এই ক্যামোমাইলের যে বাচ্চা এদের সহ্য শক্তি খুবই কম, এদের এই সামান্যতম ব্যথা বা যাই কিছু হোক না কেন এরা সহ্য করতে পারে না, খুব ইটিরিটি হয়ে যায়, খুব রাগ হয়ে যায়, খিটখিটে মেজাজ হয়ে যায়, যে সামনে আসবে তাকে মেরে দেবে। এবং কি বাবা মা অস্থির হয়ে পড়ে এই বাচ্চাকে নিয়ে, কিভাবে একে সুস্থ করানো যায়, কত টাইম কোলে নিয়ে এই বাচ্চাকে নিয়ে ঘোরানো যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ক্যামোমাইল দেবেন। এই জন্য কিছু কিছু বাবা মা বলেই ফেলে যে আগের কি পাপ করেছে যার ফলে এইরকম একটা সন্তান আমার ঘরে জন্ম নিয়েছে। ঠিক আছে, তো বড়দের ক্ষেত্রে কি হবে, আমরা পাই সমাজে যে এরা কোমর ভেদে ঝগড়া করে, একটা কথাই আছে না, কোমর ভেদে ঝগড়া করা, এরা মানুষের কথার মধ্যে আঙ্গুল ঢুকাবে, কথাকে কেড়ে নিয়ে ঝগড়া লাগাই দিবে। এরা ঝগড়া করতে পটু, এরা মানে খুবই বাজে স্বভাবের একটা আচ্ছা মহিলা হয়। এদের রাগ খুব হয়, ছোটখাটো ব্যাপার নিয়ে এরা ঝগড়া শুরু করে দেয়, সেই ঝগড়াটা নিয়ে সারা রাত সেই ভাবনা চলতে থাকে। তো সেই রকম যদি মহিলা থাকে তবুও কিন্তু ক্যামোমাইল ভালো কাজ করে। আর কিরকম, আমাদের এই মাতৃগর্ভে যখন সন্তান আসে তখন যদি ক্যামোমাইল হয় সেই মা, তাহলে দেখবেন সামান্যতম ব্যথা, অনেকেরই তো বাচ্চা প্রসব করতে হয় কিন্তু এই প্রসব ব্যথা সবাই সহ্য করতে পারে না, ওর মধ্যে যদি ক্যামোমাইল মায়েরা হয় তাহলে দেখবেন যে চারপাশে যারা আছে তাদেরকে বকাবকি করছে, গালাগালি করছে, যা না তাই বলছে। তার সঙ্গে কি হচ্ছে, ডাক্তার যদি থাকে বা নার্স থাকে পাশে, তাদেরকে গালাগালি করছে, তার রোগটাকে গালাগালি করছে, এত সেন্সিটিভ, এত সহ্য শক্তি ধারণ ক্ষমতা কম, এরা সহ্যই করতে পারে না। বাচ্চারা যখন যেটা চাবে সেটা না দিলে কান্নাকাটি শুরু করে দেবে। তো সেইরকম যদি বাচ্চা থাকে যে কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না, গ্রামের লোক জেনে যাচ্ছে যে বাচ্চা এত কাঁদছে কেন, না পেটে ব্যথা হলো না কি হলো,
বুঝতে পারছি না। ডাক্তারের কাছে হাসপাতালে নিয়ে গেলেন, বললে ওরা বলে দিল যে হচ্ছে বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু না, হোমিওপ্যাথি ওষুধ আছে খুবই ভালো ক্যামোমিলা, সেটা 15 মিনিট পর পর 30 পাওয়ারের ওষুধটা 3 বার খাওয়াই দিবেন, দেখবেন ঠিক হয়ে গেছে, বাচ্চা শান্ত হয়ে গেছে, ঘুমিয়ে গেছে, আর আর ওরকম হবে না। ঠিক আছে, আর কোথায় আমরা কি সিমটম পেলে এই ক্যামোমিলা দেব? ক্যামোমিলা হচ্ছে শীত কাতর, কিন্তু শীত কাতর হওয়া সত্ত্বেও তার যদি হাঁপানি থাকে বা শ্বাসকষ্ট থাকে, সে কিন্তু মুক্ত বাতাস পছন্দ করে, বদ্ধ ঘরে থাকতে পারবে না। এরা কি করবে, বাইরে গিয়ে হাঁটাচলা করবে, ঘুরবে, ঠান্ডা জল খাবে, তখন কিন্তু আরাম পাবে। ঠিক আছে, আর কি, আর দেখা যায় যে এদের যখন মানে কানে ব্যথা হবে, সেটা বাচ্চা হোক আর বড় হোক, কানে ব্যথায় যদি উত্তাপ প্রয়োগে মানে ছেঁক দেওয়াতে, গরম ছেঁক দেওয়াতে কমে যাচ্ছে, তাহলে আচ্ছা, তাহলে কিন্তু ক্যামোমিলা। ঠিক আছে, আর দাঁতের যন্ত্রণায় যদি ঠান্ডা জল মুখে রাখলে সেটা কমে যাচ্ছে, তাহলেও কিন্তু ক্যামোমিলা। ঠিক আছে, আর আর পাবো যখন বাচ্চাদের দাঁত ওঠার সময় হয়, শুরুতেই মানে দাঁত উঠছে, সেই সময় যদি এদের যে কোনো মানে প্রবলেম হোক, উদার মনে হয়, পাতলা পায়খানা হয়, কষ্টিকাঠিন্য থাকে, আমাশা হয়, সেই ক্ষেত্রে যদি ক্যামোমিলা আপনারা দেন, তাহলে দেখবেন সেই বাচ্চার সেই প্রবলেমটা চলে গেছে। এই যে সবুজ বর্ণের পায়খানা করে, অনেকেই এসে বলে যে বাচ্চা সবুজ বর্ণের পায়খানা করছে, তখন আপনাকে ডাক্তার হয়ে লক্ষ্য করতে হবে যে বাচ্চার দাঁত ওঠার সময় হয়েছে। যদি দেখেন যে হ্যাঁ বাচ্চার দাঁত উঠছে আর সেই সময় এই বিজনেস উদারময় আর সবুজ বর্ণের উত্তপ্ত মল, তাহলে কিন্তু ক্যামোমিলা দিলে খুব ভালো কাজ করবে। আর কোথায় করবো আমরা, আর করব যদি ক্যামোমিলা পেশেন্ট হয়, হ্যাঁ, তাহলে একটা লক্ষণ পাওয়া যায়, সেটা হচ্ছে মা যদি স্তন্যপান করাতে লাগে শিশুকে, সেই মায়ের যখন বাচ্চা দুধ খাচ্ছে বা স্তন্যপান করছে, তখন কিন্তু মায়ের যে জরায়ুতে ব্যথা হয়, যদি সেই রকম লক্ষণ থাকে, তাহলেও কিন্তু ক্যামোমিলা আপনারা খেতে পারেন, ভালো হয়ে যাবে। তার সঙ্গে কি, যাদের বাতের ব্যথা আছে, ঠিক আছে, যাদের বাতের ব্যথা আছে, হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে বলছে ওই ঝিনঝেনি ব্যথা, সেই জায়গাটা সেন্স একটু কমে গেছে আর ঝিনঝেনি ব্যথা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এই ক্যামোমিলা ভালো কাজ করে। ঠিক আছে, তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর একটু বলি, বাচ্চাদের মধ্যে আর একটা লক্ষণ পাবো, সেটা হচ্ছে যখন ওদের যে কোনো টিসিসি হোক না কেন, একটা গাল লাল থাকবে আর একটা গাল ফ্যাকাশে থাকবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ টু অল।